ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাচ্চার হাতে 10 টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলুদ সাংবাদিকতা, বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের জোরদারে তৎপর বিএনপি, রমজান জুড়ে তৃণমূলের কেন্দ্রীয় নেতারা। মানুষ অসহায় জীবনযাপন করছে, বললেন ডাক্তার শাহাদাত। অরিত্রির আত্মহত্যা, বিকার উন্নয়সার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ছাত্র রাজনীতির ঐতিহাসিক নায়ক নুরে আলম সিদ্দিকী, বলেন রব। ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে ডাকামুখী লেনে তীব্র যানজট। নাট্যজন মামুনুর রশিদের পক্ষ নিয়ে শিল্পী সঙ্গের প্রতিবাদ। মার্কিন সেনাবাহিনী দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য ও পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে, এগুলো হলুদ সাংবাদিকতা। তিনি বলেন, সাভারে একটা বাচ্চার হাতে 10 টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো, এটা হলুদ সাংবাদিকতা। এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। সচিবালয়ে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারের ফেরা সম্ভব নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবা স্বপ্ন দেখুক, তা কখনো পূরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারবো না আমরা। ইউএইউ সহ সবাই চাই দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। আন্দোলন জোরদারে তৎপর বিএনপি, রমজান জোরে তৃণমূলের কেন্দ্রীয় নেতারা। সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি। এজন্য রমজান জুড়ে মাঠে থাকছে দলটি। 18 এপ্রিল পর্যন্ত সারা দেশে 27টি মত বিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে নানা খাতে সরকারের দুর্নীতি ও অনিয়ম সহ দাবিগুলো তুলে ধরা হবে। এছাড়া 82 সাংগঠনিক জেলা, 6 শতাধিক থানা উপজেলায় অবস্থান, মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করবে তৃণমূলের। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিমও করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে 1 এপ্রিল থেকে সারা দেশে সাংগঠনিক সব মহানগর ও জেলা, সব মহানগর থানা ও জেলা উপজেলার এবং ইউনিয়নের 9 দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি। এছাড়া 28 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত সারা দেশে মত বিনিময় ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি ঢাকা মহানগরের 50 সাংগঠনিক থানায় পৃথকভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে। সূত্র মতে, রমজান জুড়ে এসব কর্মসূচি দেওয়ার মূল কারণ নেতাকর্মীদের চাঙ্গা রাখা। নানা খাতে সরকারের দুর্নীতি ও অনিয়ম সহ 10 দফা সংবলিত একটি বুলেট তৈরি করা হচ্ছে, যা সারা দেশে গণসংযোগকালী নেতাকর্মী সহ সাধারণ মানুষের হাতে পৌঁছাতে চায় বিএনপি। মানুষ অসহায় জীবনযাপন করছে, বলেন ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ অসুখী। বিশ্বের সুখী দেশের একটি প্রতিবেদনে 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 118তম। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের অবস্থানও বাংলাদেশের ওতে। এই প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয় আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করছে। তিনি বলেন, এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র, ভোটের অধিকার ও আইনি শাসন থেকে বঞ্চিত। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মানুষ ধীরে ধীরে সব অধিকার হারাবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। বিকেলে লালখান বাজারে অসহায় নারীদের সেহরি ও ইফতারি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যের নগর বিএনপি সদস্য সচিব আবুল হাশিম বক্কর বলেন, জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অরিত্রির আত্মহত্যা, বিকার উন্নয়সার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিকার উন্নয়সার নুন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণী ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যায় পরিচয়ের মামলায় দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুই শিক্ষিকা হলেন নাজনীন ফেরদুস ও জিন্না তারা। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ 12-এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাহমুদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি
মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে আমাদের আদালতে আসে। এর আগে এই মামলার একটি ধার্য তারিখে আসামিরা আদালতে হাজির হননি। গত 28 মার্চও ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী 18 এপ্রিল এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। ছাত্র রাজনীতির ঐতিহাসিক নায়ক নূরে আলম সিদ্দিকী বলেন রব। ছাত্রলীগের সাবেক সভাপতি, স্বাধীনতা বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে আসম আব্দুর রব বলেন, স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলোতে নূরে আলম সিদ্দিকী ছিলেন অন্যতম ঐতিহাসিক চরিত্র। সংগ্রামের গতি প্রকৃতি ব্যাখ্যা করে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় উপস্থাপন করায় তিনি ছিলেন অসাধারণ একজন বাগ্মী। তিনি 60 দশকের বিপুল জনজাগরণের গণ অন্যতম ভাষ্যকার। আসম আব্দুর রব বলেন, 2 মার্চ পতাকা উত্তোলন, 3 মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ এবং 23 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগের অনেক ঐতিহাসিক কৃতিত্বের অন্যতম অংশীদার। তিনি ছিলেন তুখোর ছাত্রনেতা ও সর্বজন প্রিয় 4 খলিফার অন্যতম সারথী। ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে তীব্র যানজট। ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোরে সোনারগাঁয়ে মোগরা পাড়ায় 2টি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজট হয়। সকাল থেকে মহাসড়কের মদনপুর থেকে মেঘনাঘাট হয়ে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী লেনে 18 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। কাঁচাপুর ইউনিয়নের কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম প্রতিদিনের বাংলা কে বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগরা পাড়ায় ভরিয়ে 2টি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সকালে রেকার দিয়ে গাড়ি 2টি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল একটু স্বাভাবিক হয়। মহাসড়কে গতকাল থেকে গাড়ির চাপ বেশি রয়েছে। সরজমিনে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরা পাড়া মেঘনা টোল প্লাজা টিপুরদি দড়িকান্দি মদনপুরে গিয়ে দেখা যায় মহাসড়কে সারি সারি গাড়ি থেমে থেমে চলছে। এসব যানবাহন দীর্ঘ সময় ধরে জ্যামের কারণে দুর্ভোগে পড়েছেন চালক। যাত্রী চালক মাহবুব মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশ্যে রাতে ছেড়ে এসেছি, সকাল 7টায় দাউদকান্দিতে যানজটে পড়ি, তো 3 ঘন্টায় মোগরাপাড়া এসেছি। নাট্যজন মামুনুর রশিদের পক্ষ নিয়ে শিল্পী সংঘের প্রতিবাদ। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন অভিনেতা মামুনুর রশিদের একটি মন্তব্য নিয়ে কয়েকদিন ধরে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি একটি অনুষ্ঠানে সংস্কৃতি ও শিল্প অঙ্গনের বর্তমান চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে, যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কিভাবে রোধ করা যাবে? এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যা। নাট্যজন মামুনুর রশিদের এই উক্তিতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনের বেশিরভাগ মানুষই সহমত পোষণ করেছেন। কাউকে আবার এর বিপক্ষে অবস্থান নিতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মামুনুর রশিদকে নেতিবাচক সমালোচনা করতে দেখা গেছে। মার্কিন সেনাবাহিনীর 2 হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর 2 ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। কেন্টাকির গভর্নর অ্যান্টি বেসিয়ার সকালে টুইট করে বলেছেন, ফোর্ট ক্যাম্পবেল থেকে খারাপ খবর এসেছে যে ঘাঁটিতে হেলিকপ্টার 2টির সংঘর্ষ হয়েছে। সেটি নাসিবিলের 60 মাইল উত্তর পূর্ব দিকের কেন্টাকি টিনাসের টিকে কাউন্টিতে অবস্থিত। ওই ঘাঁটিতে 101তম ওয়ারবর্ন রেজিমেন্ট এবং 160টি স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন। WKDZ রেডিও নামের একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, হেলিকপ্টার 2টির খুবই নিচে নেমে আসে হঠাৎ করে। যখন বাড়ির কাছাকাছি চলে আসে প্রচণ্ড শব্দ এবং বিকট বিস্ফোরণ হয়। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়।